ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि घृणन्ति ये भुरिदा जनाः। श्री ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি আজকের পাঠচক্রে। আজকের আমাদের পাঠচক্রে আলোচনার বিষয় শ্রীমদর্শন। স্বামী নিত্যাত্মানন্দজি লেখা শ্রীমদর্শনের একেবারে শুরুর দিকে প্রথম খণ্ডে আমরা আছি। আমরা প্রথম খণ্ডের পঞ্চম অধ্যায়, আগে ঈশ্বর পরে সব আমায় ধর, এই অধ্যায় থেকে পড়াশোনা করছি। বিগত দিন যেখানে শেষ করেছিলাম সেখানে হচ্ছে ঠাকুর এই সাধন ভজনের ক্ষেত্রে, আমরা যখন সাধন ভজন করি না তখন আমাদের যেমন খুশি থাকলেও হবে, কিন্তু যখন সাধন ভজন করি তখন একটা নির্দিষ্ট নিয়ম পরিচালিত নিয়মে যাওয়ার কথা তিনি বলছিলেন। বলছিলেন ভগবানকে ডাইরেক্ট, ভগবান ডাইরেক্ট নিষেধ করে না, ফলই বলছে বেশি খাও পরো বিলাসিতা করো ফল পাবে তেমনি শেষে। আমরা যত ভগবানকে চাইব আমাদের একটা রেস্ট্রিক্টেড লাইফ থাকা দরকার, একটা নিজস্ব জীবন থাকা দরকার, এবং তাতে যেন কোনো অসামঞ্জস্য না থাকে, বাড়াবাড়ি না থাকে। দেখবেন ঠাকুর যেটা বলছেন যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবেন তিনি কিন্তু আমাদের ভোগ করতে বারণ করছেন না, অতিরিক্ত যেটা, অতিরিক্ত যেটা অপ্রয়োজনীয় সে অংশটা ছাঁটার কথা বলছেন। অর্থনীতি একই কথা বলে, অতিরিক্ত জিনিস সেটাকে ছাঁটার কথা বলছেন। যে একবার একজন ভক্ত, এই ভক্ত আর কেউ নয় স্বয়ং মাস্টারমশাই, একবার একজন ভক্ত বেলায় শয্যা ত্যাগ করায় ঠাকুর তাকে তিরস্কার করেছিলেন, বলেছিলেন অতি বেলা অবধি শুয়ে না থেকে রামলালকে বাজারে শীঘ্র যাওয়ার জন্য সাহায্য করা উচিত ছিল। এমনি করে ঠাকুর আইডিয়াল অফ লাইফ, জীবনের আদর্শ নিজে দেখিয়ে গেছেন আর নিজ হাতে ভক্তদের শিখিয়ে দিয়েছেন। এই সাধন ভজন করতে গেলে খুব বেলা করে যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে সাধন ভজন কিচ্ছু হয় না, এটা একবারে কথা। সকালবেলা বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে জপ ধ্যান করলে তার যে ফল পাওয়া যায় সেটা সারা দিন ধরে যদি আপনি সারা সকাল থেকে রাত অবধি যদি জপ ধ্যান করেন ওই আনন্দটা বড় একটা খুঁজে পাওয়া যায় না, এটা হচ্ছে কথা। সেই কারণে সকালবেলা চেষ্টা করতে হয় সকাল সকাল জপ ধ্যান করতে। এরপরে মহারাজ বলছেন জপ ধ্যান সর্বদা করতে হয়, এর শেষ নেই। কেউ কেউ একটু জপ ধ্যান করেছিল তাতে লোকমান্য হলো, মনে করলে বেশ হয়েছে এর বাড়া বুঝি আর নাই, কিন্তু তা নয়। ঠাকুর বলছেন যাও, যত যাও ততই পাবে, এগিয়ে পড়ো, প্রথমে চন্দনের বাগান তারপরে রূপার খনি হীরা মুক্ত কত কি পাওয়া যাবে তার শেষ নাই। যার যতটুকু আধার ততটুকু তাতে ততটুকু ধরবে, ছোট আধার হলে একটুতেই পূর্ণ হয়ে যায়, বড় আধারে যত দাও আরও চায় এ রীতি নাই। কাশীপুরে ঠাকুর বললেন মা এখনো কত অবস্থার ভেতর দিয়ে যা নিচ্ছেন, এখনো বদলাচ্ছেন শেষ নাই। এটা একটা খুব সুন্দর কথা, সাধন ভজনের ক্ষেত্রে ইতি হয় না, কখনো কোনো রকম ইতি হয় না, ইতি হলেই খুব মুশকিল। সাধন ভজনের ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস ফ্লো, জপ ধ্যান সর্বদা করতেই হয়, এর কোনো শেষ নেই। পূজনীয় গীতানন্দজি মহারাজকে আমরা তো খুব বেশি পাইনি, মহারাজ তখন মঠ মিশনের ট্রেজারার আর বেলুর মঠের অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে খুব বেশি নেই, থাকতেন না তিনি, তার ঘরে থাকতেন, সাধন ভজন করতেন। আমরা মহারাজের কাছে চেক সই করাতে যেতাম, যখন অন্যদেরকে পেতাম না তখন মহারাজের কাছে আমরা চেক সই করাতে যেতাম। মহারাজ যে চেয়ারটা বসতেন তাই সেই তুলনায় মহারাজের খাটটা একটু নিচুতে ছিল, এই মহারাজ চেয়ারে বসে খাটে পাটা তুলে বসতেন, মহারাজের পায়ে খুব ব্যথা ছিল বলে। সব সময় জপ করছেন, দু হাতে দুটি মালা নিয়ে জপ করছেন, একটি হাতের মালায় নাম জপ করছেন, একটি হাতের মালায় সংখ্যা রাখছেন। আমরা মহারাজের ঘরে দুটো দরজা থাকতো, একটা জালের দরজা একটা কাঠের দরজা, এই জালের দরজা টেনে কাঠের দরজা খুলতে খুলতে আমরা দেখতাম মহারাজ ওই ডান হাতের মালা আর বাঁ হাতের মালা সব একসাথে নিয়ে মাহাতে এমনি করে মুঠো করে ধরে থাকতেন। আমরা যাওয়া মাত্র মহারাজের এতটুকু বিরক্তি নেই, হয়তো ঘণ্টাখানে ঘণ্টা ডেড়েক ধরে জপ করছেন, আমরা সেই সময় গিয়ে তাকে বিরক্ত করলাম, ওনার কিন্তু এতটুকু কোনো বিরক্তি নেই। উনি তাড়াতাড়ি করে খালি জিজ্ঞেস করতেন কি চেক সই করা আছে, আমরা জানতাম এটা কাঠের লম্বা একটা টেবিল মতো ছিল সেইটা মহারাজের ওই কোলে রাখা হতো, তারপরে অর্ডার বুকটা মহারাজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিতেন, তারপরে চেকগুলোকে
চেক সই করার আগে সব দেখতেন, ওয়ার্ডস ঠিক আছে কিনা, লেটার ইয়ে ঠিক আছে কিনা, দুটো ম্যাচ করছে কিনা, নামে কোথাও কোনো ভুল আছে কিনা, তারিখটা ঠিক আছে কিনা সব দেখতেন। কোনো কিছু না দেখে সই করতেন না, যেই সই করা হয়ে গেল জিজ্ঞেস করতেন আমরা কিছু খাবো কিনা, যদি না বললাম তো মহারাজ ওই এটা রেখে দিতে বলতেন। এবং যখন আমরা আবার দরজা বন্ধ করতাম, মানে প্রথমে কাঠের দরজা বন্ধ করতাম, তার আগে একটা পাল্লা বন্ধ করে বেরিয়ে গিয়ে আবার আরেকটা পাল্লা, তার মধ্যে কিন্তু ওই যে সময়টুকুর মধ্যে মহারাজ কিন্তু আবার জপ করতে বসে গেছেন নিরন্তর। এই নিরন্তর জপ ধ্যান করাটা এটা একটা কিন্তু প্রয়োজনীয়। আমি যদি এমনি না করি, অনেক সময় আমরা সব কাজের মধ্যে যদি যতক্ষণ মনে আছে ততক্ষণ যদি ইষ্ট মন্ত্র মনে মনে জপ করতে পারি, সেটা একটা খুব ভালো কাজ দেয়। আপনারা অভ্যাস করে দেখতে পারেন, নিশ্চয়ই আপনারা অনেকেই করেন। আমি তবু বলছি যে যদি যখনই এটা অভ্যাস করা যায় এক ধরনের গুড ফিলিং, হ্যাঁ ভালো ভালো একটা কীরকম যেন আনন্দ কাজ করতে থাকে। কেউ কেউ একটু জপ করলে বলছেন ধ্যান জপ সর্বদা করতে হয়, এর শেষ নেই, যে সকালে করলুম বিকেলে করলুম রুটিনের মতো, সেরকম নয়, এটা সব সময়ের জন্যই করতে হয়, এটার কখনো কোনো শেষ হয় না, আমাদের নিরন্তর জপ ধ্যান করে যেতেই হয়। কেউ কেউ একটু জপ ধ্যান করছিল তাতে লোক মান্য হলো, এইটা হচ্ছে কথা, সিদ্ধাই আসে। আপনি যত জপ ধ্যান করছেন আপনার মনের পবিত্রতা তত বাড়তে থাকবে, এবং মনের পবিত্রতা যত বাড়তে থাকবে ততই আপনি অন্য মানুষকে দেখলেই তাকে মানে তার ভেতরটাও দেখতে পাবেন। এটা খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন, যে কোনো ভালো কাজ করলেই একটা সিদ্ধাই আসবে। আপনারা যে রান্না করেন, হ্যাঁ আপনাদের কি সিদ্ধাই আসে না? অবশ্যই সিদ্ধাই আসে। আগে কত ভাবনা চিন্তা করে মেপে মুপে এই 1 ইঞ্চি আদা, তারপরে 3টি গোলমরিচ, 2টো তেজপাতা তার পেট থেকে ছিঁড়ে দিতে হবে, কত কাণ্ড করে যখন রান্না শিখেছিলেন করেছেন, তারপর এখন সে ছুঁড়ে ছুঁড়ে রান্না করেন আর ঘাড় ঘুরি ঘুরি মেয়েবেলার দিকে তাকিয়ে থাকেন। কিন্তু তাতে কি আপনাদের রান্নার স্বাদ খারাপ হয়? তা হয় না, ওটা হয় আপনাদের হাতের গুণে। আপনারা দেখেই বুঝতে পারেন কতটা আলু কতটা ভাজা হয়েছে। আগে সে খুঁটি খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে হতো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। কিন্তু ওতে যদি আপনারা অহংকারে মত্ত হয়ে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনি নতুন কিছু শিখতে পারবেন না, ওই যে আবর্তের ভেতরে আছেন সেই আবর্তের ভেতরে। কিন্তু সাধকের জীবন সেটা সবসময় সচল থাকার কথা। মহাপুরুষ মহারাজ বলছেন সাধকের জীবন হলো মানে বহতা নদীর মতো, সে কখনো থেমে থাকবে না, সমস্ত বাধাকে অতিক্রম করে এগিয়ে যাবে। এই যখনই মানুষের ভেতরে একটু লোকমান্য হলো তখনই তার আর কিছু হয় না, তখন সে মানে একবারে মৃতবত হয়ে যায়, সে সেইখানে থেমে গেল। আপনারা দেখবেন ঠাকুরের কাছে যারাই এসেছেন, যাদের যাদের যা সিদ্ধাই ছিল ঠাকুর সব সিদ্ধাই কেড়ে নিয়েছেন। কেন সিদ্ধাইগুলো কেড়ে নিয়েছেন? তার কারণ হচ্ছে সাধন ভজন করে তার সাধক সত্তা তাকে ওই সিদ্ধাইগুলো উপহার হিসেবে দিয়েছিল। এখন সাধকের অলঙ্কার হচ্ছে ওই সিদ্ধাই। এখন আপনি যদি অলঙ্কারগুলোই মেতে থাকেন তাহলে দেখবেন আর জীবনটা থেমে গেছে, খেতে ভুলে গেছেন, শুতে ভুলে গেছেন, চান করতে ভুলে গেছেন, সব কিছু ভুলে গেছেন। সাধকের জীবন হচ্ছে একটা স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়া। আমাদের প্রেসিডেন্টদের কি সিদ্ধাই কিছু কম থাকে? তা কিন্তু থাকে না। প্রেসিডেন্টরা সবসময় মুখ খোলেন না, কিন্তু আমরা যারা কাছ থেকে দেখেছি ভীষণ রকমের সিদ্ধাই আছে। পূজনীয় আত্মস্থানন্দজি মহাজের কাছে একটি ছেলে গিয়েছেন, তিনি আমাদের সঙ্গেই গিয়েছিলেন, তার সেদিনকে মন্ত্রদীক্ষার দিন পূজনীয় গহনানন্দজি মহাজের কাছে মন্ত্রদীক্ষা নিয়েছেন। মহারাজ একেবারেই তার সম্পর্কে কিচ্ছু জানেন না, এমনকি তার যে বাড়িতে একটা পারিবারিক সমস্যা আছে সেটাও জানেন না। মহারাজ খালি জিজ্ঞেস করছেন আমাকে কেন এই জিনিসগুলো দেওয়া হয়েছে, এই সব ধুতি চাদর ফল টল দেওয়া হয়েছে। তা আমরা বললাম মহারাজ ওর আজকে মন্ত্রদীক্ষার দিন, সেই কারণে ওইগুলো নিয়েছে। মহারাজ বললেন ও কার কাছে, তুই আমার কাছে দীক্ষা পেয়েছিস? তো উনি বললেন যে না গহনানন্দজি মহারাজ। তাহলে আমাকে কেন দিচ্ছিস? তখন আমরা বললাম আপনি সঙ্গগুরু সেই কারণে। বললো ও আচ্ছা আচ্ছা দিয়ে দিয়ে দিই। সব নিলেন টিলেন, তারপর প্রণামীও নিলেন, পকেটের মধ্যে ভরলেন। তারপর প্রণামীটা যে খামের মধ্যে গিয়েছিল সেই খামের ভেতরে লজেন্স ভরতে ভরতে ছেলেটি প্রণাম করে সবে মাথা তুলেছে, তাকে দিয়েছেন কিরে আর বিয়ে করবি? হ্যাঁ ওর এই বিয়ে নিয়েই সমস্যা, এবং কর্তাগিনী দুজনেই লোয়ার কোর্ট ছেড়ে হাইকোর্টে গিয়েছে, একবারে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে একটা বিয়ে নিয়ে। মহারাজ কিন্তু ওর সম্পর্কে কিছুই জানেন না, জিজ্ঞেস করছেন ও কিরে আর বিয়ে করবি? তো বলছেন না মহারাজ আর বিয়ে করিস না। উনি বলছেন বিয়ে করিস না, আর যদি বিয়ে করিস আরও পস্তাতে হবে, আরও কষ্ট পেতে হবে। বলেই আবার উনি অন্য গল্প করতে আরম্ভ করলেন, মজা করছেন এই করছেন। ওই আশিস মহারাজ জিজ্ঞেস করছেন ওই খামের উপর যে 1 টাকার কয়েন আছে ওটা কি হবে, ওটা খুলে দিও তাহলে, এটা তুই রাখ।
মানে একেবারে পুরো চেঞ্জ করে দিলেন, কিন্তু ওই সামান্য সময়ের মধ্যে যেন উনি তার সমস্যা জানেন। আপনাদের বলেছি একটি গল্প, এক ভদ্রলোক অধ্যাপক ভদ্রলোক পূজনীয় মহারাজকে পদ্মের মালা তৈরি করে এনে দিয়েছেন, ঠাকুরমা স্বামীজির জন্য তিনটে পদ্মের মালা এবং পূজনীয় মহারাজের জন্য একটা লম্বা সাদা পদ্মের মালা, সারা রাত ধরে সেটা ফুটিয়ে লাল সুতো দিয়ে গেঁথে নিয়ে এসছেন। আমি দীক্ষার জিনিসপত্র সাজাচ্ছি, এত বড় মালা যে একটা টবে রাখতে হয়েছে, আলাদা করে একটা প্লাস্টিক টবে রাখতে হয়েছে। উনি আমি বলছেন আমার খুব ইচ্ছা মহারাজ এটি গলায় পরবেন, শুধু পরবেন না খানিকক্ষণ বসে থাকবেন, পরানোটাই খুব কঠিন। তা আমি বললাম মহারাজ আমি তো মহারাজের রেগুলার সেবক নই, রেগুলার সেবকরা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। তারপরে তো যখন গুরু পুজো হচ্ছে আমরা কাজ করছি, দেখছি সেই ছেলেটি এসছে এবং যথারীতি সেবক কাঁই ভুঁই করছেন, বলছেন এত বড় মালা পরান, মহারাজ জিজ্ঞেস করছেন কি হয়েছে, বলছে পদ্ম ফুলের মালা এনেছে আপনাকে পড়াবে বলে। তো মহারাজ যেমন বলতেন ঠাকুরমা স্বামীজিকে পড়িয়ে দাও, দেখা গেল ঠাকুরমা স্বামীজিকেও পড়ানো আছে। মহারাজ ওর দেওয়া মালাটি পড়লেন, সবচেয়ে মজার কথা সে পড়লেন না, যখন আশিস মাস খুলতে চাইলেন তাকে বাধা দিলেন, বললেন না থাকুক না গলায়। তারপরে সেই ছেলেটি এলো তার কপালে হাত দিয়ে, এবার সে গিয়ে দূরে গিয়ে বসছে এই পুরনো প্রেসিডেন্ট হাউসের কোয়ার্টারে। মহারাজ পরের লোককে হাত দিয়ে দাঁড় করিয়ে দিলেন, এমনি করে হাত দিয়ে দাঁড় করিয়ে দিলেন। তারপরে গুরু শিষ্য দুজনে একে অপরের সঙ্গে চোখাচুকি করে বসে আছেন, গলায় মালা পড়া আছে। খানিক বাদে বাদে মহারাজ জিজ্ঞেস করলেন কি হয়েছে, তো বলছেন হ্যাঁ মহারাজ হয়েছে। তারপর সেই মালাটা খুলে দেওয়া হলো। প্রেসিডেন্ট মহারাজ ঘরের ভেতরে আছেন আর আমাদের দুজনের কথা হচ্ছে ওই বাইরে গেটের কাছে, যেখানে সব তার যে জিনিসপত্র সেগুলো ভরা হচ্ছে সেইখানে তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে। কোনো সম্পর্ক নেই, কারোর কোনো শোনার সম্পর্ক নেই, এই যে অতীন্দ্রিয় ক্ষমতা এগুলো সবার ভেতরে আছে, কিন্তু ওরা কিন্তু কখনো এই অতীন্দ্রিয় ক্ষমতাগুলো বাইরে প্রয়োগ করেন না। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, সামান্য একটু সাধন ভজন করলে আমাদের যে অতীন্দ্রিয় ক্ষমতা আছে সেই অতীন্দ্রিয় ক্ষমতা কতক্ষণে আমরা দেখাতে পারবো সেইটার জন্য আমাদের খুব মাথা খারাপ হয়ে যায়। ঠাকুর বলছেন যে যাও যত যত যাও ততই পাবে, এগিয়ে পড়ো, প্রথমে চন্দনের বাগান, তারপর রূপার খনি, হীরামুক্তা কত কি পাওয়া যাবে তার শেষ নাই, যার যতটুকু আধার তার ততটুকুই ধরবে, ছোট আধার হলে একটুকুতেই পূর্ণ হয়ে যাবে, বড় আধারে যত দাও তা আরও চাই, এর ইতি নাই। কাশীপুরে ঠাকুর বললেন মা এখনো কত অবস্থার ভিতর দিয়ে নিচ্ছেন, কাশীপুরে ঠাকুর বললেন মা এখনো কত অবস্থার ভিতর দিয়ে নিচ্ছেন, এখনো বদলাচ্ছেন শেষ নাই। এই যে এখনো বদলাচ্ছেন শেষ নেই, এইটা যে শ্রীরামকৃষ্ণ তিনি সিদ্ধ পুরুষ বা অবতার পুরুষ, তাকেও যখন মায়ায় রূপ ধারণ করে আসতে হয়, একজন সাধক থেকে সিদ্ধের পর্যায়ে যাওয়ার যেতে হয়, ততই তাকে তখনও পর্যন্ত এটা চলতে থাকে। এই আমরা যত এগিয়ে যেতে পারবো আমরা আমাদের সাধ্য অনুযায়ী সেগুলোকে ধারণ করতে পারবো, যত সম্পদ আধ্যাত্ম সম্পদ যত এগিয়ে যাব তত এই আধ্যাত্ম সম্পদ আমাদের লাগবে। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে শেষকাল অবধি আমরা দেখেছি একবারে গভীর মনোযোগ দিয়ে জপ ধ্যান করতে। উনি বলতেন যে জপ ধ্যান করা দরকার, দীক্ষা দিলে না হলে কষ্ট হতে থাকে, জপ ধ্যান না করলে মন নিমে যায়। স্বয়ং প্রেসিডেন্ট এই কথা বলছেন, ভেবে দেখুন আমাদের তো কোন ছাড়, মানে এই অবস্থার নানা অবস্থার ভেতর দিয়ে জগন্মাতা নিয়ে যান। দেখো অবতার তিনি যিনি তিনি বলছেন এখনো বদলাচ্ছে শেষ নাই, আর মানুষগুলো কি করে বলে, একটু কিছু করেই বলে আমার সব হয়ে গেছে। এই যে এটা একটা ইভলভিং স্টেট, দেখবেন ঠাকুর বলছেন এক জায়গায় এখানকার অনুভূতি বেদ বেদান্তের পারে। এই বেদ বেদান্তের পারে মানেটা কি, না পূর্বাপূর্ব অবতার যেখানে তার অনুভূতি শেষ করেছেন তারপরের বর্তমান অবতার তার চেয়ে ফাইনেস্ট, তার চেয়ে সূক্ষ্ম, তার থেকেও সূক্ষ্ম সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতি করছেন। এই রোজই বলি আপনাদের ক্লাসের যদি সময় মতো আসেন, এই ক্লাস শুরু হয়ে যাওয়ার 10-15 মিনিট মাঝে টিরিং টিরিং করতে থাকেন, এটা খুব বাজে লাগে জানেন তো। আর 45 মিনিটে ক্লাস যদি 15 মিনিট বাদে আপনারা ঢোকেন তাহলে আর কী লাভ হলো বলুন তো, এই 15 মিনিট অব্দি টিরিং টিরিং করা কিছুতেই বন্ধ হয় না। কিন্তু আমাদের বাঙালিদের এই একটা খুব খুব বড় সমস্যা, আমরা কিছুতেই সময় মতো ক্লাসে আসতে পারি না, এতে যেন কী কোথায় যেন আমাদের একটা আত্মশ্লাঘা তৈরি হয়, আমি দেরি করে এসেছি এবং তাতে আমরা ভীষণ গর্বিত বোধ করি। এ দুঃখে এটা খুবই দুঃখের এবং লজ্জার,
হ্যাঁ, যে আমরা দেরি করে গিয়েছি এবং সে আমি যে দেরি করে এসেছি এটা আমরা সবাইকে দেখাতে চাই, এটা কোনো কাজের নয়। আমি আমাদের ওই যখন অফলাইন ক্লাস হয় তখনও দেখি, শুধু দেরি করে এসে টুক করে বসে পড়লাম তা নয়, সে তিনি সেই একে টোককে তাকে টোককে ওকে টোককে আমাদের দেখান যে তিনি যে দেরি করে এসেছেন এটা যতক্ষণ না সবার অ্যাটেনশন তিনি ড্র করেন ততক্ষণে তিনি শান্ত হন। এখানে ক্লাসে প্রত্যেক দিন বলি কিন্তু কেউ সময় মতো, বেশিরভাগই সময় মতো আসে না, এটা হচ্ছে কথা। শ্রীমা বলছেন, ঠাকুর নির্জন বাসের কথা বলতেন, এখন সব নির্জন স্থানে এলে এমন সব নির্জন স্থানে এলে সেন্স অফ ইনফিনিটি ডেভেলপ করে, অসীমের উদ্দীপন। এখানে নেচার বা প্রকৃতি শিক্ষা দেয়, আমরা এই দক্ষিণের মাটি একটি স্থান ডিসকভার বা আবিষ্কার করেছি পুকুর পাড়ে, কয়েকটি বৃক্ষ আছে, ভারী সুন্দর স্থান, খুব উদ্দীপন হলো। ঠাকুর যেসব গভীর কথা আমায় বলেছিলেন সেসব কথা মনে উদিত হতে লাগলো। এটা হচ্ছে কথা, নির্জন স্থানে গেলে আমাদের মন অটোমেটিক্যালি একবারে খুব স্বাভাবিকভাবে ভগবানের শ্রী পাদপদ্মে যায়। তার কারণটা হচ্ছে এই, প্রকৃতি আমাদের সাহায্য করে, প্রকৃতি আমাদের ভীষণ রকমভাবে সাহায্য করে। কোনোদিন সন্ধ্যাকালে যদি পূর্ণিমার আকাশের দিকে তাকিয়ে থাকেন দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে। আমাদের যখন খুব মন খারাপ হয়, যখন আমরা কোনো কিছু খুঁজে পাই না, তখন আমাদের এখানে খুব ভালো একটা জিনিস আছে যে মা গঙ্গা আছেন, সেই বিশাল চওড়া সেই গঙ্গা সঙ্গম যেখানে সবাই স্নান করে, আমাদের স্নানও করতে হবে না, ওই পাড়েতে চুপ করে দাঁড়িয়ে থাকলেই মন শান্ত হয়ে যায়। এখন তো পাড়টা অনেকখানি ভেঙে গেছে, আগে যখন ভাঙা ছিল না তখন আমরা মাঝে মাঝেই যেতাম, তখন হয়তো ভাটা পড়ে গেছে, গঙ্গা অনেকটা দূরে চলে গেছে, আমরা গিয়ে একটুখানি জল স্পর্শ করে আবার পেছনে ফিরে এসে চুপটি করে দাঁড়িয়ে থাকতাম। সেই অনন্ত বিশালকে দেখলে মনে হতো ওইখানে বসেই জপ ধ্যান করি। আমার মনে আছে এখনো কনকল সেবাশ্রমে আছি, কনকল সেবাশ্রমের পেছনে বিবেকানন্দ ঘাট আছে, আপনারা যারা কনকলে গেছেন তার অবশ্যই জানেন, ওটা কিন্তু আদতে গঙ্গা নদী না, ওটা ক্যানেল, নদী থেকে বার করা হয়েছে, গঙ্গা থেকে বার করা হয়েছে এই ক্যানেলটা। কিন্তু এই যে বিবেকানন্দ ঘাটে আপনি জলে নাই নামলেন, ওই ঘাটেতে চুপ করে যদি বসে থাকেন সেই জলপ্রবাহ যেতে থাকছে, আপনার মন অটোমেটিক্যালি শান্ত হবে। আপনি জপ করছেন না, ধ্যান করছেন না, কিচ্ছু করছেন না, কিন্তু আপনার মন একেবারে স্থির শান্ত সমাহিত হয়ে গেছে। এই যে উদ্দীপনাময় এই জায়গাগুলোর উদ্দীপনা আমাদের ভীষণভাবে বদল করে। আমার মনে আছে যখন যে বছর 2000 সালে কেদারে গেছিলাম, তখন সেদিনকে ভীষণ বৃষ্টি ছিল, বর্ষার সময় গিয়েছিলাম, আমরা গিয়ে কেদারনাথকে প্রণাম করে ফিরে এলাম আর একদম আকাশ ভেঙে বৃষ্টি পড়লো ঘন্টা দুয়ে, তবে 2 ঘন্টা পরে সব শান্ত, আবার 9টা নাগাদ বৃষ্টি হচ্ছে। যখন রাত্রি 11টার সময় বৃষ্টি থেমে গেল, যে ঘরটিতে আছি পান্ডার ঘর তার বাইরে এসে দাঁড়িয়েছি, বারান্দাতে এসে দাঁড়িয়েছি, ভীষণ ঠান্ডা, দাঁড়ানোই যাচ্ছে না, দূরে সেই নীলকণ্ঠ পাহাড় পরিষ্কার দেখা যাচ্ছে, আর মন্দিরের মাথায় সে একটা বিরাট বড় হ্যালোজেন লাগানো আছে, সমস্ত উপত্যকাতে একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তারই মধ্যে সেই শিবের মন্দির, সে যে কি আকর্ষণীয়, সে যে কি মোহময়, আপনাদের কি বলবো, যে অশান্ত মন, যে এত ঝরঝর বৃষ্টি হচ্ছে, কিরকম ভাবে আমরা ফিরবো, আমরা আদৌ ফিরতে পারবো কি না, এইসব যে চিন্তা ভাবনা সেগুলো সম্পূর্ণভাবে অপসৃত হয়ে গেল, এক অদ্ভুত নির্ভরতা, ঈশ্বর নির্ভরতার ভাব তৈরি হতে থাকলো। এই নির্জন বাস আমাদের ভীষণ প্রয়োজন আছে জানেন তো, খুব নির্জন বাসের প্রয়োজন আছে। কামারপুকুর জয়রামবাটি নিদেন পক্ষে দক্ষিণেশ্বর, আমরা কোথাও যেতে পারি না পারি, কামারপুকুর জয়রামবাটি, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, কিংবা শ্যামপুকুর বাটি, ঠাকুরের লীলাস্থল, কাশীপুর উদ্যান বাটি, কাশীপুর উদ্যান বাটি এখনও খুব আইডিয়াল, যেহেতু একটু যাওয়ার রুটটা একটু গোলমেলে, আগে তো আরও বেশি গোলমেলে ছিল, পুরো রাস্তাটাই হেঁটে যেতে হতো, খুব আর্ডেন্ট ভক্ত ছাড়া কাউকে আমরা দেখতাম না দক্ষিণ কাশীপুর উদ্যান বাটিতে আসছে, একবারে সম্পূর্ণ শান্ত, শান্ত হয়ে বসে ওখানে জপ ধ্যান করা যায়। ওই দোতলার বারান্দার যে এক ফালি অংশটুকু আছে ওখানে যদি মন দিয়ে জপ করা যায় তাহলে খুব ভালো হয়, কিংবা শ্রী শ্রী মায়ের ঘরের সামনে একটু সাইড করে বসতে হয়, তাহলে যারা প্রণাম করে তাদের উৎপাত সহ্য করতে হয় না, অথবা দানাদের যে ঘরটা আছে ওই ঠাকুর একতলায় যে ঘরে আরতি হয় তার পাশের ঘরটা, সেই ঘরটাতে গিয়ে যদি চুপটি করে বসে থাকেন কেউ আপনাকে বিরক্ত করবে না, আপনার মন ভীষণ রকমের শান্ত হবে। শ্যামপুকুর বাটিতেও তাই একই রকম অবস্থা, আপনি এরকমভাবে সব জায়গায় বেলুড় মঠে এলেন সব জায়গায় খুব হইচই হচ্ছে,
শ্রী শ্রী মায়ের নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি, শ্রী শ্রী মায়ের ঘরে গিয়ে যদি বসে থাকেন দেখবেন খুব ভালো লাগবে। মায়ের পয়ে কী অদ্ভুত ভালোবাসা তৈরি হচ্ছে। মায়ের বাড়িতে এত ভিড়, কিন্তু যে কোনো জায়গায় বসুন, বিশেষ করে শারদানন্দজির ঘরের সামনে বসলেই মন একেবারে শান্ত হয়ে যায়। একটুখানি জায়গা কিন্তু কি সুন্দর। এই নির্জনতাটাকে অভ্যাস করতে হয়। যদি আমি নির্জনতাটাকে অভ্যাস করতে পারি, জগৎকে যদি মিথ্যা বলে প্রতিপন্ন করতে পারি, তাহলে শত লোকের মাঝখানে থাকলেও আপনি ভীষণ রকমের নির্জন। নিজের ভেতরে যদি নির্জনতা না আসে, তাহলে কিন্তু যতই হিমালয়ের মাথায় উঠি না কেন, হবে না। এই নির্জনতাটা অভ্যাস করতে হয়। আমাদের একজন খুব প্রসিদ্ধ সাধু আমাকে বলেছিলেন, জানো তো তুমি তপস্যা করতে যাচ্ছ, খুব আনন্দের কথা, তপস্যা করার জন্য একটা মন দরকার হয়। আমাদের বলছেন যে আমাকে যদি মাউন্ট এভারেস্টের মাথায়ও বসিয়ে দেয়, আমার মনটা এমনভাবে তৈরি হয়েছে আমি ওখান থেকে বসে বোধহয় সুপ্রিম কোর্টে কেস করতে থাকব। এটা হচ্ছে কথা। ওই নির্জনতাটা আমাদের অভ্যাস করতে হয়। নির্জনতা অভ্যাস না করলে হয় না। গগনানন্দজিকে দেখেছি এয়ারপোর্টে অপেক্ষা করছেন, কালাডি যাবেন। ওই যে ভিআইপি লাউঞ্জ, যে শুধুমাত্র যে মহারাজ বসে আছেন তা না, অনেকে বসে আছেন, কচর মচর করছেন। মহারাজ একা কি চুপ করে বসে আছেন, ওর সেবকরা সেই টিকিট, ট্রেন, এই প্লেন 3 ঘন্টা লেট থাকার যে ব্যবস্থা সেসব করার করছেন। মহারাজ কিন্তু ওরই মধ্যে বসে গভীর ধ্যানে মগ্ন হয়ে গেছেন, এ জপ করছেন, হাত দুটো ঢাকা থাকতো সে জপ করছেন। বাইরে যে একটা জগৎ আছে এটা বোঝাই যাচ্ছে না, এমনভাবে তিনি যেন একাত্ম হয়ে যাচ্ছেন। তিনি বলেছিলেন কি না, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবত দর্শন, ভগবান দর্শন না হলে কিছুই হলো না। ইহাই আইডিয়াল অফ লাইফ অ্যান্ড এন্ড অফ লাইফ, জীবনের আদর্শ চরম লক্ষ্য, এছাড়া সব মিছে। আগে ঈশ্বর পরে সব, আগে সব পরে ঈশ্বর নয়। শুধু কি বলেছেন, নিজে করেছেন, আবার অন্তরঙ্গদের দিয়েও করিয়েছেন। তারাও তার কথা বিশ্বাস করল, তাই তাদের জীবন মধুময় হয়েছে। অন্যেরা যারা তাদের বিশ্বাস করেছে, করছে, তার ভাগ পাচ্ছে, শান্তি পাচ্ছে। এইটা হচ্ছে কথা। নিজের কাছে খুব পরিষ্কার করে ঠিক করে নিতে হয় আমি কি চাই। আমি যদি সংসার চাই, সংসারে মেতে নাচা কোঁদা সব করতে পারি। আর আমি যদি ঈশ্বরকে চাই, তাহলে ঈশ্বরকে চাইবার জন্য যা যা করণীয় তাই আমাদের করতে হয়। বহু ক্ষেত্রে আমরা মাঝামাঝি নৌকায়, দু নৌকায় পা দিয়ে চলতে থাকি, থাক চাই সংসারটাও পুরোপুরি তার ভোগ করবো, পাপড়িছা টালুর দম সবই খাবো, আবার একই সঙ্গে ভগবানের মন মেতে যাবে। এই আজকেই দেখলাম, আগেও দেখেছি, আজকেও দেখছিলাম, ওকে একজন পাঠিয়েছিলেন জপ করার একটা যন্ত্র। সে একখানা সেই কাঠের একটা যন্ত্র, তো কাঠের নয়, ওই ফাইবারের কিছু বোধ হয়, আঙুলটা ঢুকোনো থাকবে, সেটা এমনি এমনি করে টানলে একটা ডিজিট আসবে, তাতে খালি 1 2 3 4 করে, আবার কিছুদিন বাদ বাদ তার ব্যাটারিটা বদল করতে হবে। উড়ে বাপরে, জপ ধ্যান করতে গেলে এত রকমের প্রক্রিয়া, ভাবতেই পারছি না। একবার গিয়েছিলাম, দেখেছিলাম সাধুদের কনকলে এক সাধু হেঁটে হেঁটে জপ করছেন, আর পিক পিক করে আওয়াজ হচ্ছে। দেখলাম আঙুলের ভেতরে, এই যে এই ডান হাতের এই যে আঙুলটা, এই আঙুলের ভেতরে একটা ব্যান্ড, একটা আংটির মতো পরা রয়েছে, আর এইখানে একটা ঘড়ির মতো জিনিস আছে। তিনি জপ হাঁটছেন আর একটা পিক পিক করে আওয়াজ হচ্ছে, যতবার হাঁটছেন জপ করছেন একবার করে বোতামটা টিপে দিচ্ছেন, আর মাঝে মাঝে এমনি করে দেখছেন, যেরকম সেই আমরা 100 মিটার রেসে যাওয়ার পরে পূর্ণ হওয়ার পর দেখি না যে কত সেকেন্ডে গেলাম, ঠিক সেরকম এমনি এমনি করে মাঝে মাঝে দেখে নিচ্ছেন, রিডিং নিচ্ছেন। ওরকমভাবে হয় না। উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ করা, সমস্ত মন প্রাণ উজাড় করে ভগবান লাভ করা। কোনো অল্টারনেটিভ পথ নেই, এই পথ দিয়ে যাব, সেই পথ দিয়ে যাব। আমি যতটুকু সম্ভব দিনে সংসারের যাবতীয় কাজকর্ম করে যেটুকু সময় পারবো, সেটুকু সময় কোয়ালিটি জপ করব। আমার জপের কোয়ালিটি যেন খুব ভালো হয়। আমি 10 মিনিটই জপ করলাম, কিন্তু এমন মন প্রাণ উজাড় করে জপ করব যেন আমার জপ করাটাই, 10 মিনিট জপ করাটা যেন 1 লক্ষ জপ করা তুল্য হয়, এটা যেন থাকে। একবারে মন প্রাণ উজাড় করে, সমস্ত মন প্রাণ উজাড় করে, এই যত বেশি সাধন ভজন করার ইচ্ছা হবে, শুধুমাত্র জপ ধ্যান নয়, মনুষ্য জীবনের উদ্দেশ্য যদি ঈশ্বর লাভ হয়, দেখবেন ভগবানকে পাওয়ার জন্য সব রকম কাজ আমরা করছি। কালকে শুনছিলাম আমরা এই আমাদের প্রভানন্দজির স্মৃতিকথায় বলছিলেন, স্বতন্ত্রানন্দজি তার মহাপ্রয়াণ হয়ে গেছে, তিনি বলেছিলেন একটি কথা,
প্রভানন্দ জি তাকে নিয়ে গেছিলেন সাধু করার জন্য। শুধু তাই নয়, তাকে তিনি তার সঙ্গে যখন দেখা হলো তাকে তিনি বাজারে প্রথম নিয়ে গেলেন, গিয়ে জামা কাপড় ধুতি সব কিনে দিলেন। নিয়ে নরেন্দ্রপুরে যে ঘরটায় প্রভানন্দজি থাকতেন তার পাশের ঘরে থাকতে দিলেন। আমাদের মহারাজের স্বতন্ত্রানন্দজি খুব কৌতূহল হলো, এ লোকটা কিরকম করে সাধন ভজন করে বা জীবন কাটায় দেখি একটু। সকালবেলা জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলেন যে প্রভানন্দজি স্কুলে যাবেন বলে পড়াশোনা করছেন। তারপরে স্কুল থেকে যখন তিনি ফিরিয়ে এলেন দুপুরবেলা যে রিসেস পিরিয়ড, সেই সময় একবার উঁকি মেরে দেখলেন, দেখলেন প্রভানন্দজি পড়াশোনা করছেন, কিছু লিখছেন। তারপরে তিনি বিকেলবেলা আবার দেখলেন, দেখলেন প্রভানন্দজি পড়াশোনা করছেন। সন্ধ্যেবেলা জপধ্যানের পর আবার গিয়ে দেখলেন, দেখলেন প্রভানন্দজি পড়াশোনা করছেন। তারপরে হঠাৎ করে মাঝরাত্রিরে ঘুম ভেঙে গেছিল, এটা নিয়ে আমার একটু সংশয় আছে, কারণ মহারাজকে কখনো 10টার পর জেগে থাকতে দেখিনি। মহারাজ খুব আর্লি ঘুম থেকে উঠতেন, ভোর 3টের সময় ঘুম থেকে উঠতেন এবং চেষ্টা করতেন 3:30-3:15 মধ্যে জপধ্যান করতে বসে যেতে। মহারাজ খুব ফাস্ট, নিজের কাজ নিজের জন্য খুব খুব অল্প সময় ব্যবহার করতেন। এত তাড়াতাড়ি খেতেন আমরা অবাক হয়ে যেতাম, খুব তাড়াতাড়ি খেতেন, খুব দ্রুত জামাকাপড় পরতেন এবং একদম নিখুঁত ফিটফাট জামাকাপড় পরতেন। কখনো আমাদের মতো এই গড়ে যাচ্ছে ওই করে যাচ্ছে এরকম কখনো দেখিনি, কিন্তু খুব দ্রুত কাজ করতে পারতেন। নিজের জন্য সবচেয়ে কম সময়, তাড়াতাড়ি হবে বলে উনি ওই এগুলোকে ফয়েল থেকে ওষুধগুলো আলাদা আলাদা ছোট কৌটোয় খুলে রাখতেন, যাতে জাস্ট খুললে ঢাললেই ওষুধগুলো খাওয়া যায়। একটা ছোট্ট একটা পাথরের বাটি ছিল, পাথরের একটা ছোট্ট থালা মতো ছিল, তার মধ্যে পটাপট পটাপট সব ওষুধগুলো নিতেন, তবে মুঠো করে ওষুধ নিয়ে খেয়ে ফেলতেন, যাতে কোনো রকম সময় নষ্ট না, নিজের জন্য কোনো রকম সময় তিনি নষ্ট করতেন না, যতটা সময় এই ঈশ্বরের জন্য, হয় জপ ধ্যান করছেন, নাহলে পড়াশোনা করছেন, নাহলে লিখছেন, নাহলে চিন্তা করছেন, আর নাহলে অফিসের কাজ করছেন, এর বাইরে কখনো কোনো কাজ করতে আমি পূজনীয় মহারাজকে দেখিনি। তিনি বলছিলেন যে সমস্ত মন প্রাণ যেন উজাড় করে তিনি কাজকর্ম করছেন, এই হচ্ছে কথা। ঠাকুরের কথা বলছেন, শুধু কি বলছেন, আগে সব পরে ঈশ্বর নয়, আগে ঈশ্বর পরে সব, ঈশ্বর ছাড়া বাকি জীবনটা বেকার, এটা আমাদের বুঝতে হবে। শুধু কি বলেছেন, নিজে করেছেন, আবার অন্তরঙ্গদের দিয়েও করিয়েছেন, এটা একটা খুব ঠাকুরের হার্ড টাচ মাস্টার ছিলেন, কিছুতেই কোনো কিছু না করে ছাড়তেন না, এবং অন্যেরা করছে কিনা, যাদের উপদেশ দিলেন তারা যে করছে কিনা এটা তিনি সবসময় দেখতেন। মায়ের জীবনে আপনারা অনেকেই দেখেছেন, সকালবেলা উঠে তিনি আর মা এবং লক্ষ্মী দিদি যাতে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, তাই তিনি বলতে থাকেন যে সব গলা কাকাড়ি দিতেন, এরকম নানা কিছু করতেন। লক্ষ্মী দিদি উঠতে গেলে মা তাকে বলতেন চুপ করে শুয়ে থাক, কোথাও কাক পক্ষী কাক ককিলে কোথাও ডাকিনি, এর মধ্যে ওঠার কি দরকার। ঠাকুর কিন্তু 2-4 বার ডাকাডাকি করার পর না শুনলে ওই দরজার গোড়াতে জল ঢেলে দিতেন, আর এরা সেই জল দ্রুত গিয়ে তাদের বিছানা ভিজিয়ে দিত। সেই বিছানা ভিজিয়ে দেবার ভয়ে মা লক্ষ্মী দিদি উঠতেন, কিন্তু একটা অদ্ভুত সুন্দর অভ্যাস তৈরি করে দিয়ে গেছিলেন। আমাদের আমরা যখন বেলুড় মঠে ছিলাম রীতিমতো কম্পিটিশন শুরু হতো, আপনারা এখন ঠিক কল্পনা করতে পারবেন না, আরোগ্য ভবনে সেই আলোটা খুলে ফেলা হয়েছে কিন্তু সেই আইল্যান্ডটা আছে ওইখানে একটা আলো থাকত, সেই আলোতে 3:30 আগে PPTC-র ভেতরে কোথাও আলো জ্বালা যেত না, সেই আলোতে ওই যে রাস্তার যে আলোটা ওই বিদ্যাসাগরের মতো প্রায়, সেই আলোটা এসে ঘরের ভেতর যে পড়তো সেই আলো সেই অন্ধকারের মধ্যে হাঁটা চলা করার অভ্যাস আমাদের তৈরি হয়ে গেছিল। উল্টো আকারে কাপড়গুলো রাখতাম, যে আকারে সবার আগে পরবো সেটা সবার উপরে থাকতো, যেটা সবার শেষে থাকবে সেইটা সবার শেষে থাকতো, জপের মালা এবং গঙ্গা জল ওই কাপড়ের লিস্টে সবার নিচে থাকতো, এই পরপর পরপর কাপড় পরতে শুরু করতাম, তারপরে জপের মালা গঙ্গা জল পকেটের মধ্যে নিয়ে আমরা হাঁটা শুরু করতাম। যখন মন্দিরে গিয়ে পৌঁছতাম তখন পর্যন্ত ঠাকুর ঘর খুলতো না, আমরা বাইরের বারান্দার দুপাশে সেই মশার মধ্যে মা শারদা হয়ে সম্পূর্ণ ঢেকে জপ করা শুরু করতাম। তারপরে ঠাকুর ঘর খুলে গেলে আমাদের যেখানে মন্দিরে যেখানে নির্দিষ্ট জায়গা ছিল সেইখানে বসে জপ ধ্যান করতাম, এবং প্রত্যেক দিন 2 জন লোককে সবসময় আমাদের আগে উপস্থিত থাকতে দেখতাম, তারা হলেন স্বামী প্রভানন্দজি এবং পূজনীয় স্বামী বিমল আত্মানন্দজি, এরা সবার আগে তারা গিয়ে সেইখানে বসে থাকতেন আর জপ ধ্যান করতেন। এইটা বোঝা দরকার আমি কি চাইছি, আমি যদি সংসারকে চাই তো সংসারের মতো হয়ে থাকি,
আর যদি ভগবানকে চাই তো ভগবানের মতো হয়ে থাকি। যে যে পথ আমাকে ভগবান থেকে দূরে নিয়ে যাবে তাকে পরিহার আমাকে করতেই হবে। আমি যদি তাকে পরিহার না করতে পারি তাহলে বড় কষ্ট পেতে হবে। বললেই কি তিনি, তাই তিনি বলছেন, তিনি শুধু নিজে করেননি, অন্যদের করতে বাধ্য করিয়েছেন এবং তাই সেই কারণে সকলের জীবন সুন্দর হয়ে গেছে। নিজে ইনফিনিটে অসীমের সঙ্গে কথা কইতেন, যাকে ইনফিনিট বা নিরুপাধিক ব্রহ্ম বলে তাকে তিনি মা মা বলে ডাকতেন। এক ঘর লোক বসা, এক ঘর লোক বসা, বলছেন মাইরি বলছি, মা এসেছেন। বর্তমানে ভোগ সর্বস্ববাদ মনের সরল বিশ্বাস নষ্ট করে ফেলেছে, তাই অমন করে বলতেন, মাইরি বলছি, মা এসেছেন। আবার কথা কইছেন, এক পক্ষের কথা শুনতে পাচ্ছে সকলে, অপর পক্ষে অদৃশ্য। এরকম দৃশ্য, এরকম ঘটনা আমরা কথামৃতে বারবার দেখতে পাই, যে ঠাকুর মায়ের সঙ্গে কথা বলছেন এবং মুদ হয়ে আছেন। একদিকের কথা আমরা শুনতে পাচ্ছি, মাইরি বলছি, এই মাইরি কথাটা এসেছে মা মেরির দিব্যি থেকে। ইংরেজদের প্রভাব কলকাতায় ভীষণভাবে পড়েছিল, সেই মা মেরির দিব্যি থেকে মাইরি বলছি এলো কথাটা। সেই মাইরি বলছি, মাইরি বলছি মানে সত্যি সত্যি বিশ্বাস করো আমাকে। আমাদের তো অনেক সময় অবিশ্বাস থাকে, অবতার নিজে বলছেন, মাইরি বলছি বিশ্বাস করো। আমাদের মহারাজ বলতেন, বুদ্ধেশানন্দজি মহারাজ বলতেন, যে করে দেখো, করে দেখলে পাবে, আর যদি করে না দেখে শুধু প্রশ্ন করো, ওই অগুন্তি প্রশ্নের মাঝখানে আমাদের ঘুরে বেড়াতে হবে। বলছেন সাধন জীবন এমন একটা জীবন, এটা করে দেখতে হয়, এটা যদি করে না দেখা যায় তাহলে কিন্তু হয় না। বলছেন বাজার থেকে সবজি টবজি অনেক কিছু কিনে নিয়ে এসেছো, তুমি যদি সেগুলো কেটে কড়ায় চা না চাপিয়ে যদি তুমি না করো তাহলে কিন্তু হবে না। শুরু থেকে শেষ অবধি এটা অভ্যাস করতে হয়। বললেই কি বিশ্বাস হয়, সংশয় আসে পদে পদে। ঠাকুর বিশ্বাস সম্বন্ধে বলতেন, এর আবার ডিগ্রি আছে, যেমন দুধের কথা কেউ শুনেছে, কেউ দুধ দেখেছে, আবার কেউ দুধ খেয়েছে, একটা থেকে আরেকটা বড়। যে খেয়েছে তার বিশ্বাসই পাকা বিশ্বাস, অবতারাদির বিশ্বাস পাকা বিশ্বাস, যেমন খ্রাইস্ট এবং ঠাকুর, এইটা হচ্ছে কথা। কেউ দেখেছে, কেউ খেয়েছে, আর কেউ শুনেছে। অনেকেই আপনাদের গঙ্গাসাগরের কথা শুনেছেন, আপনারা মনে করেন খুব হিল্লোল কল্লোল, দাঁড়ালে এই বাঘ বুঝি আপনার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। আর আমাদের মনসাদ্বীপ মানে দু পা হাঁটলেই এমনি করে অজগর বা কেউটে সাপ এমনি করে ফনা তুলেছে, তাই কি হয়? আমরা অবশ্যই হয়, বহু জায়গায় এখানে এরকম দ্বীপ আছে, এইখানে একটা দ্বীপ আছে, এখানে সর্পদ্বীপ আছে, মানুষজন থাকতে দেয় না, সেখানে কিচ্ছু করতে হয় না, নৌকা নিয়ে থামালেই হলো, বড় বড় কেউটে সাপ সাপ ফনা তুলে দাঁড়িয়ে থাকে। তারা মনে করে যে তাদেরকে, তাদের যে শান্তি সেটা ভঙ্গ করতে কিছু মানুষ এসে উপস্থিত হয়, তাই শুরু থেকেই তারা প্রতিরোধ করে, এটা হচ্ছে কথা। এরকম দ্বীপও আছে, কিন্তু কেউ কেউ গঙ্গাসাগরের কথা শুনেছে, যারা কষ্ট করে আসে, অনেকে আবার কষ্ট করে এসে গঙ্গাসাগর যেতে পারে না, এত কষ্ট হয়, এত কষ্ট হয়, তারা ওই সাগরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে সাগর দেখে। আর যারা সাহস করতে পারে তারা নেমে গিয়ে গঙ্গায় স্নান করে, গঙ্গায় স্নান করলে তখন যে আনন্দটা আছে সেটা তখন তারা নিতে পারে। এই যে আমাদের নানা রকমের আছে, আমার নিজের ছিল জানেন তো, পত্রমালা পড়ছি, শারদানন্দজির পত্রমালা পড়ছি, সেখানে সাধন ভজন প্রসঙ্গে স্বামী শারদানন্দজির একটি চিঠি আছে ধ্যান প্রসঙ্গে, এবং সেটা পড়তে পড়তে মনে হতে থাকলো যে পরম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ আমাদের সাধন ভজন সম্পর্কে যে উপদেশ দিয়েছেন সেটা তাকে এটা খুব ডিফার করে যায়। কীরকম অজ্ঞতা বুঝুন, আমি কীরকম বোকা ছিলাম। পূজনীয় ভূতেশানন্দজিকে সামনে গিয়ে বলতে তো সাহস ছিল না, তা একটা লম্বা চিঠি লিখলাম যে আপনি আমাকে এরম এরম করে সাধন ভজন করতে বলেছেন, আর আপনারই গুরু একটি চিঠিতে এমনি এমনি করে কথা বলেছে। আবার সেই তখন সদ্য সদ্য প্রভানন্দজি বই পড়ছি, তো ওই সব সূত্র দেওয়া, এই সব সব বদভ্যাস তৈরি হয়েছিল, কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে সূত্র, এত নম্বর পত্র, এত নম্বর প্যারা, এত নম্বর লাইন, সেখানে এরমভাবে বলছিল, একটা লম্বা চিঠি খামি করে একটা চিঠি এগুলো পাঠিয়েছিলেন। ফিরতি চিঠি এলো একটা ইনল্যান্ড লেটারে করে, তার মধ্যে কটি কথাই লেখা আছে, আমি তোমাকে যেরূপভাবে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, সাধন ভজন তো হচ্ছে গুরু পরম্পরায়, আপনি আপনার গুরুর কাছে যা শিখেছেন তারপরে সেই সেই শিক্ষাটাই আপনি আমাদের দেবেন, তাহলেই আপনি এই গুরু শিষ্যের মধ্যে সাধন ভজনের
ইনস্ট্রাকশনেরই ফারাক কেন, মানে কি দুঃসাহস ছিল, বোকা ছিলাম বলে বোধ হয় এটা করার মতো, মানে বোকা বলেই তো এই দুঃসাহসগুলো করার সাহস ছিল। পূজনীয় মহারাজ একটু রাগলেন না, ওনার চিঠি থেকে দেখে মনে হলো একটু রাগলেন। উনি খালি লিখেছেন, তোমায় যেরূপভাবে সাধন ভজন করতে বলিয়াছি তোমার দীক্ষার সময়, সেই রূপ সাধন ভজন পদ্ধতি অবলম্বন করিলেই তোমার কল্যাণ হবে, আর অন্য কোনো রূপ তোমাকে করিতে হবে না, সেই বিষয়ে কখনো মনের ভেতরে কিছু আনিতে দিবে না। বীরভাবে সাধন করছি কথামৃতে, সেই সময় পুরীতে গিয়েছি, সেখানে দেখলাম তারা ভারত সেবাশ্রম সঙ্গে তারা ছোড়া টোড়া এই সমস্ত নিয়ে সাধন ভজন করেন। আবার আবার কাপ্তেন উপাধ্যায়ের বাবার কথা পড়া হয়েছে, তিনি এক হাতে ইয়ে নিয়ে তলোয়ারি নিয়ে যুদ্ধক্ষেত্রে লড়াই করতেন আর আরেক হাতে জপ করতেন। তা সবাই প্রশ্ন করে উদেশানন্দজিকে, আমারও মনে হলো আমি যদি একটা প্রশ্ন না করি তাহলে খুব খারাপ দেখায়, আমি তো হাঁদার মতো হাঁ করে সেই সব প্রশ্নগুলো শুনতাম উত্তর। আমি একদিন মহারাজকে বললাম, আমার বীরভাবে সাধনটা কি? মহারাজ ঘাড় ঘুরিয়ে খুব অসন্তুষ্ট হয়ে বললেন, তোমাকে যেভাবে সাধন করতে বাপু তুমি সেইভাবেই সাধন করো, আর অন্য ভাব তোমাকে অবলম্বন করার দরকার নেই, একেবারে সেই আগুনে জল ঢেলে দেওয়ার মতো। এই যে সাধন ভজনের এই গুরু কথাকে যদি আমরা অনুসরণ করে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমাদের সিদ্ধি হবে, সিদ্ধি একেবারে হাতের মুঠোর ভেতরে। এই দুঃখময় সংসার থেকে পরিত্রাণ পেতে হবে আমায় ধরো, এই তার মহাবাক্য মেসেজ। এ কথা অন্তরঙ্গদের বলতেন, সকলে বলতে পারবে নাকি? এই দুঃখময় সংসার থেকে পরিত্রাণ পেতে হবে, ঈশ্বর সাধনের পথ বলে দিচ্ছেন এবং শেষকালের কথা বলছেন যে আমাকে ধরো। এই যে বলরামবাবুর বাড়িতে যাচ্ছেন, বলরামবাবুর বাড়ি যাবেন, মাস্টারমশাই যাওয়ার কথা আছে, সেখানে গিয়ে তিনি ঠাকুরের গান শুনবেন। তারপরে খানিকক্ষণ কথা টথা হয়ে গেল, হ্যাঁ বলরামবাবুর বাড়িতে যাবেন, মাস্টারমশাই গেটের দিকে হাঁটা দিয়েছেন দক্ষিণেশ্বরে, যেতে যেতে তার মনে হলো যে বলরামবাবু সে তো জমিদার, তার বাড়িতে কি তার মতো সাধারণ মানুষকে ঢুকতে দেবে? তাই তিনি সিদ্ধান্ত নিলেন তাহলে আর তিনি যাবেন না, কিন্তু ঠাকুরকে যেহেতু বলে গেছেন তিনি যাবেন তাই ঠাকুরকে আবার বলতে এলেন। সেই সিংহবধ হাঁটার গল্পটা আছে ওখানে। তারপরে ঠাকুর তাকে বললেন, তিনি বলছেন যে এটা বড়লোকের বাড়ি, সেখানে কি আমাকে যেতে দেবে? ঠাকুর বলছেন তুমি আমার নাম করো। এই যে তুমি আমার নাম করো, মানে তিনি একেবারে আমাদের সমস্ত রকমের সাহস দিচ্ছেন যে তুমি শুধু আমার নাম করো, তাহলেই সেই দরজা তার কাছে যাওয়ার যে দরজা বাধা যেগুলো সেগুলো আমরা অতিক্রম করে যাব। সে আমাদের শ্রীমা শারদাদেবী বলছেন না, সবসময় জানবে আর কেউ না থাকুক তোমার একজন মা আছেন, যে কত বড় আশ্বাসের কথা আমাদের জন্য। এই দুঃখময় সংসার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বলছেন, সেই উপায়গুলি যেগুলি আমরা অবলম্বন করতে পারি, যে উপায়গুলি আমরা অভ্যাস করতে পারি, এবং অভ্যাস শুধু করলেই হবে না, তিনি বলছেন সেই অভ্যাস করার পরে যদি আমরা দেখি আর পাচ্ছি না তখন আমরা যেন তাকে ধরতে পারি। কালকেই আমরা পরশুদিন আমরা একটা জায়গায় বলছিলাম এই দৈনন্দিন জীবনে আমাদের দিব্যত্রয়ীর বাণী ইয়েতে, সেখানে একটা গান মন চল নিজ নিকেতনে সেখানে আছে, যদি দেখো পথে ভয়েরও আগার প্রাণপণে দিও দোহাই রাজায়, সে পথে রাজার প্রবল প্রতাপ সমণ্ডরে যার শাসনে মন চল নিজ নিকেতনে। ওই বলছেন যদি তুমি ভয়ের আগার দেখো, ভয়ে চতুর্দিকে বিরুদ্ধ পরিবেশ দেখো, তাহলে প্রাণপণে দিও দোহাই রাজার, তখন রাজার দোহাই দিতে থাকো যে আমি অমুকের আশ্রিত, আমি অমুকের সন্তান, মনে করতে হবে স্বয়ং ভগবান আমার হাত ধরে আছেন, আমার আর ভয় করেনি। সে পথে রাজার প্রবল প্রতাপ সমণ্ডরে যার শাসনে, রাজার এত প্রতাপ রাজার এত ক্ষমতা যে সেই পথ আমাদের আমরা সহজে অতিক্রম করতে পারি। ভগবানের সেই অপূর্ব কথা এইখানে তিনি বলছেন, বলছেন এই মূল কথা হচ্ছে এই দুঃখময় সংসার থেকে আমাকে পরিত্রাণ পেতে হবে, রোজ যে দুঃখ রোজ কষ্ট পাচ্ছি রোজ বেদনা পাচ্ছি এর থেকে আমায় পরিত্রাণ পেতেই হবে। আর তাই বলছেন আমায় ধরো, এই তার মহাবাক্য। মহাবাক্য মানে যে কথায় সমস্ত কিছু নির্যাস বলে দেওয়া আছে, শাস্ত্রের যাবতীয় নির্যাস যে কথা যে শব্দের মধ্যে দিয়ে বা যে বাক্যরাজির মধ্যে দিয়ে বলে দেওয়া আছে। এই আছে না চারটে মহাবাক্য, অহম ব্রহ্মাস্মি অয়মাত্মা ব্রহ্ম প্রজ্ঞানম ব্রহ্ম ইত্যাদি যে আছে,
এগুলো সব মূল কথাই হচ্ছে একটাই কথা, নির্যাস কি? আমি সেই ব্রহ্মস্বরূপ, আমার আর কোনো অস্তিত্ব নেই। ঠিক সেই রকম এটার নির্যাস মহাবাক্য হচ্ছে আমাকে ধরো, আমাকে ধরে থাকো। তাই তার ধ্যান ভজন সর্বদা করতে হয়, ব্যাকুল হয়ে নির্জনে গোপনে কাঁদতে হয়, প্রভু দেখা দাও দেখা দাও এই বলে। ধ্যান জপ ছাড়া বেতালা মানুষকে তিনি দেখতে পারতেন না, ডাঙ্গার মাছের মতো তিনি ছটফট করতেন ওই রূপ লোকের সঙ্গে। এসব করতে করতে তার ওপর ভালোবাসা আসে, ভালোবাসা এলেই সব সহজ হয়ে যায়। তার নিকটে গেলে, তার নিকটে আসা গেল, তখন অনেকটা শান্তি। তিনি যদি কৃপা করে দর্শন দেন তখন পরিপূর্ণ শান্তি বা পরিপূর্ণ সুখ হবে, তখনই মনুষ্য জীবনের পূর্ণ সফলতা আসবে। তার ধ্যান বচন তার চিন্তা সদা সর্বদা করতে হয়, কন্টিনিউয়াসলি মনের মধ্যে জাগতে হয়। আজকে একটা ছোট্ট গল্প পড়ছিলাম, দুই শিশুর গল্প। তারা সেই বরফের মধ্যে স্কি করছিল, বরফের মধ্যে স্কি করতে করতে আচমকা ওই ছেলেটি, একটি ছেলে বরফের ভেতরে আটকে গেল। তার বন্ধু চেষ্টা করলো, অনেক চেষ্টা করলো, হাত দিয়ে বরফ সরাতে পারছে না। তখন সে আর যত ওর ওপর আটকে যাচ্ছে তত ওর ওপর বরফ পড়ছে, সেটা শক্ত হয়ে যাচ্ছে। পায়ের যে স্কি করার যে জিনিসটা, সেটা তুলে সেটা ভাঙার চেষ্টা করলো, তাও হলো না। তখন সেই ছেলেটা পাশের একটা গাছে উঠে তার একটা বড় ডাল ভেঙে উপর থেকে নিয়ে চলে এলো। তারপর সেই ডালটা সেই বরফের উপর দমাদ্দম দমাদ্দম মারতে মারতে সেই বরফটা একসময় ভেঙে চুড়ে তছনছ হয়ে গেল। তারপরে তার থেকে বাচ্চাটা বেরিয়ে এলো। যখন বাচ্চাটা বার করে নিয়ে এসছে, এমন সময় উদ্ধারকারী দল যারা শুনেছিল এখানে একটা দুর্ঘটনা হয়েছে, তারা এসে উপস্থিত। তারা দেখে অবাক, ওই ছোট্ট ছেলেটি ওই অত বড় ডাল গাছের ওপর উঠে সেটা ভেঙে নিয়ে এলো কী করে? তখন সেই দলের মধ্যে একজন বৃদ্ধ ছিল। সেই বৃদ্ধটি বলল, আসলে এখানে কেউ ছিল না যে ওকে বলবে তুমি এটা পারবে না। আমরা যখনই একা একা চেষ্টা করে যাই ঈশ্বরের কাছে যাওয়ার জন্য, শুধু গুরুবাক্যতে এগিয়ে যাই, গুরুবাক্য শুনে এগিয়ে যাই, তখন কিন্তু আমরা নিজেরা নিজেরা এগিয়ে যেতে পারি। যত নিজের সাধন ভজন অন্যকে দেখাই বা অন্যের সঙ্গে সাজেশন নিই, তত তাদের প্রভাব আমাদের জীবনে পড়তে থাকে। আমাকে গুরু বলেছেন এই পথ দিয়ে গেলেই আমার ঈশ্বর দর্শন হবে, এক্স ওয়াই জেড কারুর কথা শুনবেন না। গুরুবাক্য শুনে গুরু নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী নিরন্তর এগিয়ে যেতে হবে। ব্যাকুল হয়ে তাকে চাইতে হবে, তার জন্য তাকে কাঁদতে হবে, এবং যত তাকে দেখা দাও বলবেন তত তার মধ্যে সেই তিনি দেখা দিতে থাকবেন। ঠাকুর বলছেন, মাস্টারমশাই বলছেন, যে ধ্যান জপ ছাড়া মানুষ, মানে সাধন ভজনহীন মানুষকে দেখলে ঠাকুরের খুব কষ্ট হতো। তিনি ঠিক মাছ, জলের মাছকে যদি ডাঙায়তে তুলে দিলে সে যেমন জল জল ছাড়া ছটফট করতে থাকে, ঠিক সেরকম পরাণ সঙ্গী না পেয়ে তিনি যেন ছটফট করতে থাকেন। তিনি বলছেন যে নিরন্তর, মাস্টারমশাই বলছেন, ভগবানকে ডাকতে 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 একটা সময় তার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয়ে যায়। তখন আর কিচ্ছু ভালো লাগে না। শান্তনাদি জিজ্ঞেস করেছিলেন ভূতেশ আনন্দজিকে, এত বছর হয়ে গেল, ওই কিছু সাধন ভজন করে ওপর কিছু লাভ হলো বলে তো মনে হচ্ছে না। ভূতেশ আনন্দজি বলেছিলেন, বলো কি মা শান্তনা, এই যে সন্ধে হলেই তাকে ডাকবার ইচ্ছা হচ্ছে, এটাকে খুব কম বড় কথা দেখবেন? আমাদের এইটা সবসময় ইচ্ছা হয়, যত সন্ধে হয়ে যাচ্ছে বাইরে কোথাও আছেন, কতক্ষণে বাড়িতে ফিরবেন বা আশ্রমে ফিরবেন, নিজের আসনে বসে ভগবানকে ডাকবেন, সেই ইচ্ছাটা, তার সঙ্গে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। শীতকাল এসেছে, নিজে গায়ে গরম জামা কাপড় দিচ্ছেন, দেখবেন ঠাকুরের জন্য কুরুষে একটা চাদর বানিয়ে ফেলেছেন, সেইটা দিয়ে হয়তো ওই ওই চাদর দিয়ে ঠাকুরের কিছু ঠান্ডা নিবারণ হচ্ছে না, কিন্তু আপনার মনে শান্তি হচ্ছে, এই গরমের মধ্যে ঠাকুরের কোনো কষ্ট হচ্ছে না। আমরা বেলগরিয়া স্টুডেন্ট সময় দেখতাম, ওখানে ফ্লানেলের একটা জামা পরানো হতো, শুধু মুখটুকুই দেখা যেত, ওইটাকে ধরে পরিয়ে দেওয়া হতো। আমরা সুপ্রকাশ মাঝকে জিজ্ঞেস করতাম, হাত পা কিচ্ছু দেখা যাচ্ছে না, উনি বলতেন তুমিও যেমন বোকা, এত ঠান্ডায় ঠাকুরের হাত পা দেখতে চাইছো, নিজের হাত পাই ঠান্ডায় কনকন করছে, ঠাকুরের কত হচ্ছে বলতো? উনি এমন করে পরিয়ে দিতেন সেই কাপড় জামা, শুধু ঠাকুরের মুখটুকু দেখা যেত, মুখটা খোলা, ঠাকুর যেন সব মাথা টাতা ঢেকে বসেছেন। বেলুড় মঠে আমরা কোনো কোনো দিন মঙ্গল আরতি দেখতে গিয়ে দেখি ঠাকুর মাফলার করে বসে আছেন, সে যে কী সুন্দর দেখায়, তখন মনে আমার যেমন ঠান্ডা লেগেছে তারও ঠিক তেমনি ঠান্ডা লেগেছে। এই করতে করতে যে দৃষ্টির পরিবর্তন হয়, এই করতে করতে তার সঙ্গে একটা সখ্যতা তৈরি হয়ে যায়, এবং এই সখ্যতাটা যত বাড়তে থাকে, যত তার কাছে আসতে থাকি আমরা, তত তিনি আমাদের
তার সেই স্বরূপ সেটি প্রকাশ করেন, এবং এই স্বরূপ যখন প্রকাশ করেন তখন আমাদের পরিপূর্ণ শান্তি, পরিপূর্ণ সুখ হবে, তখনই মনুষ্য জীবনে পূর্ণ সফলতা আসবে। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের ইচ্ছা হলে আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে এই শ্রীমদর্শন পাঠ এবং আলোচনার জন্য। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিটে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।